জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্যা এবং তার স্ত্রী দিশা পারমারকে নিয়ে চলেছে বহুদিন দীর্ঘ জল্পনা। তবে এবার সত্যি সত্যি বাবা হতে চলেছেন গায়ক রাহুল বৈদ্য, আর কোনো জল্পনা নয়। এবার নিজেই সেই খবর দিলেন সামাজিক মাধ্যমে। বিয়ের পর থেকেই এই জুটিকে নিয়ে চর্চা থাকে তুঙ্গে, বারবার তারা খবরের শিরোনামে উঠে এসেছেন। একবার এক গাড়িতে ঘুরছিলেন জুটি, সেখানে হঠাৎ দেখতে পাওয়া যায় গাড়ি থামিয়ে অনুরাগীদের সঙ্গে আইসক্রিম খেয়ে নিচ্ছেন তিনি। ইন্টারনেটে সেই সময় ঝড় বয়ে গিয়েছিল, কারণ তখন দেখতে পাওয়া গিয়েছিল রাহুলের মহিলা অনুরাগীরা তাকে ঘিরে ধরেন বারবারই। তবে এবার তিনি কয়েকজন মহিলা ভক্তদের সঙ্গে আইসক্রিম খাইয়ে দিচ্ছিলেন গাড়িতে, ঠিক তার পাশেই সেখানে বসেছিলেন তার স্ত্রী দিশাও। বিষয়টি দেখা মাত্রই সকলেই ভেবে নিয়েছিলেন কোনো সুখবর দিতে চলেছেন রাহুল এবং দিশা। যদিও অনুরাগীদের রাহুল বলেছিলেন এসো ভেতরে এসো, ক্যামেরায় যারা মুহূর্তবন্দি করছিলেন তাদের মুখ থেকে তখন শোনা যায় মিষ্টি কিছু নিশ্চয়ই আছে। তখন রাহুল বলেছিলেন আমি আর দিশা কোনো সুখবর শোনাচ্ছি না, সেই জন্য এই মিষ্টি মুখ নয়, এমনিই মিষ্টি মুখ করাচ্ছি। যদিও অনুরাগীদের মধ্যে এক মহিলা বলে উঠেছিলেন কোনো ব্যাপার নয়, আপনি খাওয়াচ্ছেন আমরা ধন্য হচ্ছি। কিছুদিন আগেই অবশ্য গুজব রটেছিল দিশা পারমার এবং রাহুল বৈদ্য নাকি বাবা মা হতে চলেছেন, কারণ ঢিলে ঢালা পোশাক পরেছিলেন দিশা। যদিও এই কথার পরই আবার দিশা এসে নিজে জানিয়েছিলেন তিনি তো প্রেগনেন্ট ননই, আবার তিনি কোনোদিনও জীবনে ঢলা টি শার্ট পরবেন না। যদিও এইসব মন্তব্য এখন অতীত হয়েছে, কারণ বর্তমানে রাহুল এবং দিশা সত্যিই সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। সোনোগ্রাফির রিপোর্টও সামনে এনেছে, বেবি বাম্পে ধরা দিয়েছে দিশা। পোস্ট দেখা মাত্রই তাই শুভেচ্ছার ঝড় নেট জগতে। To know the Bollywood latest updates, subscribe now City Bollywood YouTube channel.